নির্বাচন যখন চলে আসে নির্বাচনের আগ দিয়ে কিছু মুসল্লি সাজে আসে না নাই বলেন? ঘরের ভিতরে যায় নামাজ নিয়ে নাই, নির্বাচনের ছয় মাস আগে নির্বাচনী খরচের মধ্যে হজের টাকাও ফেলে। কি কথা কি বোঝা গেল? নির্বাচনী খরচ হজ বাবদ এত টাকা, কি কথা বোঝা গেল? হজটা করে আসি আলহাজ কুতকুতানি সুলকানি খাউজানি খেতাব নিয়ে নেমে গেল, যাই নামাজ একখান ঘাড়ে দিয়া বিকেল বেলা পড় চাইতে গেছে, সন্ধ্যা পর্যন্ত পড় চাই, আসরের নামাজ যে বাড়িতে পড় চাই সেই জায়গায় যাই নামাজ পড়ে, আগে নামাজ পড়ে এরপরে ভালো ভোটটা দিয়ে আবার আরেক বাড়িতে যাবার নামাজ পড়ে। আরেকজন বলে, ও স্যার আপনি কয়বার নামাজ পড়েন? কি দেখ, আমি তো ওই জন্য পড়ি না, একটু মানুষ দেখুক। সূরা ফাতিহা হলো এমন একটি সূরা যে সূরাটা বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আল্লাহ বান্দার সঙ্গে সূরা ফাতিহার মধ্যে সমস্ত কথা বলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহা মানে হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার কনভারসেশন, কথোপকথন। বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলেন হাদা বাই মাজ্জাদানি আবদি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন হাদা বাই নিওবাই আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে ওয়ালা দালিন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে তোর সঙ্গে আমার যে কনভারসেশন হলো কথোপকথন হলো, যা সাক্ষী থেকে থাক, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। কিন্তু আমার দেশে নামাজটা আস্তে আস্তে পড়ে না, তাড়াতাড়ি পড়ে, খুব তাড়াতাড়ি পড়ে। আমার দেশে এই সিস্টেমটা এখনো আছে, খুব তাড়াহুড়ো হয় অধিকাংশ জায়গায়, ঠিক কি না? অধিকাংশ বিশেষ করে তারাবির নামাজ কি করে, তারাবি তো আমি নাম দিই না, আমি দিছে তাড়াতাড়ি, সলাতু তাড়াতাড়ি, খুব দ্রুত পড়ে। ওটা কি, ওটা কি দুর্বল নামাজ? নামাজ কি কোনো দুর্বল আছে? তাড়াতাড়ি পড়বেন কেন? সবই তো সেজদা, আপনি ফরজ পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, সবই সেজদা। সেজদায় কোনো অবহেলা করা যাবে, রুকুতে কোনো অবহেলা করা যাবে। অনেক বুড়ো চাচা আছে রুকুতে যায় ভাবে খামা খা দাঁড়ানোর দরকার কি, সেজদা যখন যেতেই হবে আসছি যখন সেজদা দিয়েই উঠে, এরকম আছে না নাই? রুকু থেকে সোজা কি মারে, সেজদা দিয়ে দেয়, সেজদায় যায় ভাবে আবার তো আসতেই হবে, খামাকে সময় নষ্ট করার কি দরকার, এক সেজদা দিয়ে ওই জায়গায় আরেকটি সেজদা মারে, আছে না নাই? আচ্ছা, এরকম করে নামাজ আদায় করলে নামাজ হবে না? তারতিব ঠিক রাখতে হবে, ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। অলসতা করে নামাজ পড়লি, হেলাই ধুলিয়ে নামাজ পড়লি, কিসের লক্ষণ? আস্তে বলুন, কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইয়ারাউনান নাস, ওই সমস্ত মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, হেলি ধুলিয়ে দাঁড়ায়, আর মানুষকে দেখানোর জন্য তারা প্রকৃত অর্থে নামাজটা আদায় করে নেয়। নির্বাচন যখন চলে আসে নির্বাচনের আগ দিয়ে কিছু মুসল্লি সাজে আসে না নাই বলেন? ঘরের ভিতরে যায় নামাজ নিয়ে নাই, নির্বাচনের ছয় মাস আগে নির্বাচনী খরচের মধ্যে হজের টাকাও ফেলে। কি কথা কি বোঝা গেল? নির্বাচনী খরচ হজ বাবদ এত টাকা, কি কথা বোঝা গেল? হজটা করে আসি আলহাজ কুতকুতানি সুলকানি খাউজানি খেতাব নিয়ে নেমে গেল, যাই নামাজ একখান ঘাড়ে দিয়া বিকেল বেলা পড় চাইতে গেছে, সন্ধ্যা পর্যন্ত পড় চাই, আসরের নামাজ যে বাড়িতে পড় চাই সেই জায়গায় যাই নামাজ পড়ে, আগে নামাজ পড়ে এরপরে ভালো ভোটটা দিয়ে আবার আরেক বাড়িতে যাবার নামাজ পড়ে। আরেকজন বলে, ও স্যার আপনি কয়বার নামাজ পড়েন? কি দেখ, আমি তো ওই জন্য পড়ি না, একটু মানুষ দেখুক, এরকম আছে না? হ্যাঁ বলেন তো। আমার ভাইয়েরা, এই সমস্ত লক্ষণগুলো কে বলছেন? আল্লাহ বলছেন হচ্ছে মুনাফিক, মুনাফিকের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই সমস্ত বান্দাগুলো লক্ষণ হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ পাক সূরা মুনাফিকুনের দুই নম্বর আয়াতে আরেকটা লক্ষণ বলছেন, ইত
اتخذوا ايمانهم جنة فصدوا عن سبيل الله انهم ساء ما كانوا يعملون جل وعلا الله اكبر এর কি করে এই সমস্ত মুনাফিকেরা ভালো কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে আইমানহুম জুন্নাত তাদের প্রতিশ্রুতি কে ঢাল বানায় ঢাল বানিয়ে মানুষকে ভালো কাজে বাধা দিয়ে দেয় এই সমস্ত মুনাফিকদের সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা কিন্তু ধোকাবাজ ধোকাবাজদের সামনে তোমরা পড়বে না তোমরা মুমিনদের সঙ্গে সম্পর্ক রাখবে কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার ভাইয়েরা এই জন্য আমরা স্ট্রিট হয়ে যাব মুনাফিকরা মিথ্যাবাদী আমরা কি হব বলেন আমরা কি হব মুনাফিকের নামাজটা অলসতা করে আমরা নামাজে যত্নবান হয়ে যাব মুনাফিকরা ওয়াদা ভঙ্গ করে আমরা ওয়াদা ঠিক রাখবো মুনাফিকরা বান্দার হক নষ্ট করে আমরা বান্দার হক রক্ষা করব মুনাফিকরা মুখে মুখে গালিগালাজ করে আমরা মুখে কোনো গালিগালাজ নিয়ে আসবো না আমাদের মুখ থেকে সর্বক্ষণ জিকির বের হবে কার আস্তে বলবেন না কার সর্বক্ষণ দোয়া এবং জিকিরের মধ্যে আমরা আমাদের সময়টা কাটিয়ে দেব হারে আমার বন্ধুগণ এই মুনাফিকদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার জন্য রাসূল কখনো পিছপা হন নাই মুনাফিকদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু আজকে সমাজে দাম বেশি ইমানদারের না মুনাফিকের কাদের দাম বেশি মুনাফিকের দাম বেশি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সত্যবাদী হলে পরে সত্যবাদীর পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিবেন আমানতদার হলে পরে আমানতদারের পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিবেন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা বড় একটা আমানতদার কিন্তু ঠিক কিনা বলেন তাদের কাছে বিশাল বড় আমানত আছে রাষ্ট্রের জনগণ কেমন আছে কি অবস্থায় আছে এই দায়িত্ব যে রাষ্ট্রপতি তার কম না বেশি আসতে বলবেন না কম না বেশি তার এই সম্পর্কে প্রশ্ন কিয়ামতের দিন আসছে না নাই প্রশ্ন করবেন কে কে করবেন আল্লাহ করবেন আমাদের দোয়া কবুল হয় না অনেকে বলে হুজুর এত দোয়া কই যায় আমি বলি দোয়া কবুল হবে কেমনে দোয়া তো মাধ্যম দিয়ে যায় আমাদের দোয়া আমরা দোয়া করলে সেই দোয়া চলে যায় চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান থেকে এমপি হয়ে মন্ত্রী হয়ে চলে যায় রাষ্ট্রপতির কাছে ওখানে যা আটকে থাকে আর দোয়া যায় না কি কথা কি বোঝা গেল আর সুলতানু জিল্লুল্লাহ রাষ্ট্র ক্ষমতা হচ্ছে কার ছায়া কার ছায়া আল্লাহর ছায়া তো দোয়া আমাদের কবুল হবে কেমনে আমাদের দোয়া তো কবুল হবে না আমাদের মাধ্যম ঠিক নাই তো আর ওমর ফারুক দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে কি দোয়া তিনি করেছেন জনগণ গিয়ে হাজির হয়ে গেছে খলিফা ওমর মিশরের নীল দরিয়া শুকনা পানি নেই সেচ হচ্ছে না আবাদ হচ্ছে না সবজি চাষ হচ্ছে না আবাদ হচ্ছে না আপনি দোয়া করুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হো অর্ধ পৃথিবীর শাসনকর্তা সুবহানাল্লাহ বলবেন না মুসলমানরা কি শাসিত না শাসক জাত আজকে মুসলমান কি জাত শাসিত মুসলমান নেওয়ার জাত না দেওয়ার জাত